তো আজকে আমরা করব কি জেনারেশান অফ কম্পিউটার আমি তোমাদের এই যে নোটটা এটাকে আমি পাঠিয়ে দেবো এটাকে তোমরা লিখে নেবে লিখে নিয়ে আমি এটার বাংলা মানে বলে দিচ্ছি এটা পড়বে প্রথমে প্রথমেই কী আছে জেনারেশন অফ কম্পিউটার প্রথমেই বলে দিচ্ছি কম্পিউটারে হচ্ছে কি পাঁচটা জেনারেশান ঠিক আছে তো পাঁচটা জেনারেশানের মধ্যে প্রথম প্রথম জেনারেশানের কী ছিল কিছু কিছু অ্যাডভান্টেজ মানে পাঁচটা জেনারেশান তো পাঁচটা জেনারেশনের মধ্যে প্রথম জেনারেশানের কিছু ইন্ট্রোডাকশান আছে এবং কিছু এক্সাম্পেল আছে কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে প্রথম যখন কম্পিউটার তৈরি হয় সেটাকে আমার প্রথম জেনারেশান তারপরে এইভাবে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর করে এই জেনারেশানগুলো নোটগুলো পাবে ঠিক আছে যেমন এখানে কি ফার্স্ট জেনারেশনের আমার পিরিয়ডটা হচ্ছে গিয়ে উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো উনষাট অব্দি এখানে এখানে হচ্ছে কি তোমার তেরো বছর মতো আছে আপাতত এই দশ তেরো পনেরো এরকম করে ভ্যারি করে তো প্রথমে কী লেখা আছে প্রথমে আমি তোমাদের বাংলা জেনারেশন বাংলাটা আমি বলে দিই জেনারেশন অফ কম্পিউটার প্রথমে ইন্ট্রোডাকশন আছে কি কম্পিউটার ইজ দ ইলেকট্রনিক ডিভাইস আমরা সবাই জানি কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ম্যানিপুলেট ম্যানিপুলেট ইনফরমেশন অর ডেটা ম্যানিপুলেট করা মানে কি ম্যানেজ করা ঠিক আছে ম্যানিপুলেটের করা হচ্ছে বিস্তার করা ঠিক আছে ইনফরমেশান অর ডেটা ইট হ্যাজ এবিলিটি ইট হ্যাজ দ্য এবিলিটি এবিলিটি মানে কি আমরা জানি সক্ষম টু স্টোর ইট ইজ হ্যাস এবিলিটি টু স্টোর এটা স্টোর করতে সক্ষম অ্যান্ড রিট্রিভ করা মানে পড়া কম্পিউটার থেকে আমরা কি ডেটাকে স্টোর করতে পারি যেমন স্টোর করতে পারি সেমন কী আমরা দেখতে পাই তাই জন্য কে কে বলা হচ্ছে রিট্রিভ করা অ্যান্ড প্রসেস ডেটা প্রসেস করা মানে হচ্ছে ধরো কোনো কাজ বা ওর জন্য কোনো নাম্বার আমরা প্রসেস করি মানে কোনো কাজ এই ডেটার মাধ্যমে কোনো কাজকে সম্পন্ন করি তাই জন্য লেখা আছে কি প্রসেস ডেটা নাও এ ডেস এ কম্পিউটার ক্যান ইউসড টাইপ ডকুমেন্টস সেন্ড তাহলে কি কোনো ডকুমেন্টকে টাইপ করা যায় সেন্ড ইমেল ইমেল সেন্ড করা যায় কম্পিউটার মাধ্যমে প্লে গেমস গেম খেলা যায় অ্যান্ড ব্রাউজার দ্য ওয়েব মানে ওয়েবসাইটে কে ব্রাউজ করা হয় ঠিক আছে ব্রাউজ দ্য ওয়েব ওয়েবসাইট কি মানে ইন্টারনেটে যে আমরা জানি ওয়েব পেজ থাকে মানে যে যেগুলো আমরা দেখি সেগুলো ওয়েব পেজ বলা হয় সেগুলোকে ব্রাউজ করা ব্রাউজ করা মানে হচ্ছে কে খোলা বা দেখা ঠিক আছে ইট ক্যান অলসো ইউজ টু এডিট আর ক্রিয়েট স্পেডশিট স্পেডশিটটা পরে বলবো এটা হচ্ছে কি তোমার যেমন খাতার পাতা যেমন এক্সেলে আমরা এক্সেল যখন করবে তখন এখানে স্পেস সিট বলে একটা জিনিস পাবে যেখানে ছোটো ছোটো গ্যাপ আছে মানে পাতা বলতে পারো প্রেজেন্টেশন যেমন হচ্ছে কি তোমার পরে শিখবে পাওয়ার পয়েন্ট তো এখানে প্রেজেন্টেশন থাকবে সেটা পরে শিখবে অ্যান্ড ইভেন ভিডিওস আমরা সবাই জানি ভিডিও বাট ইভলিউশন মানে কি বিবর্তন অফ দিস বাট দ্য ইভলিউশন অফ দিস কম্পিউটার সিস্টেম স্টার্টেড অ্যারাউন্ড ফর্টি তাহলে প্রথম ইভলিউশন শুরু হয় মানে ইভোলিউশন করা শুরু হয় কবে না উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে উইথ দ্য ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনের মাধ্যমে দিয়ে অফ কম্পিউটার কম্পিউটারের ইভলভিং ইভেন সেন্স মানে ইভলভিং করা মানে এখান থেকে কম্পিউটার ইভলভ করা শুরু হয়েছিল মানে বিবর্তন করা শুরু হয়েছিল দ্যার আর ফাইভ জেনারেশান অফ কম্পিউটার পাঁচটা জেনারেশান আগেই তোমাদের বলেছি পাঁচটা জেনারেশান কম্পিউটারের আজকে শুধু ফার্স্ট জেনারেশানটা করবে প্রথমে ফার্স্ট জেনারেশানে কিছু কি ইন্ট্রোডাকশন আছে তাহলে এখানে কত এখানে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এক একটা জেনারেশান আসবে হয় পাঁচ নাম্বার নয় দশ নম্বর বা সাত নাম্বার এরকম আসতে পারে এগুলো পয়েন্ট পয়েন্ট করে যেরকম লেখা আছে সেরকম লিখতে হবে তাহলে ফার্স্ট জেনারেশনের ইন্ট্রোডাকশান কী আছে না নাইনটিন ফর্টি সিক্স থেকে নাইনটিন ফিফটি নাইন তেরো বছর এটা ছিল দ্য পিরিয়ড অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ফার্স্ট জেনারেশানের পিরিয়ডটা হচ্ছে তোমার তেরো বছর তাহলে তারপর কী লেগে আছে ই এক আর্ট অ্যান্ড জে ডব্লিউ মাউচি ইনভেন্টেড দ্য ফার্স্ট সাকসেসফুল ইলেকট্রনিক কম্পিউটার কল ইনিয়াক তাহলে এই দুটো দুজন বিজ্ঞানী ইনভেন্টেড মানে কি আবিষ্কার করেছিল ফার্স্ট সাকসেসফুলি ইলেকট্রনিক কম্পিউটারকে আবিষ্কার করতে সক্ষম হয়েছিল যাকে বলা হতো ইনি এক একের ফুল ফর্ম কিন্তু খুব আছে ইলেকট্রনিক নিউমেরিক ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর এর মধ্যে আবার আছে কি ইনি এক আবার কিছু কিছু এক্সাম্পল নিচে দেওয়া আছে ইনি এক ইউনিভ্যাক ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার ঠিক আছে ইডিভ্যাক আইবিএম সেভেন সিরিজ আইবিএম সিক্স ফিফটি এগুলো হচ্ছে তোমার ফার্স্ট এক্সাম্পল তারপরে এই ফার্স্ট জেনারেশনে কি হয়েছিল প্রথমে বলে দিই যেহেতু কম্পিউটার প্রথমেই তৈরি হয়েছে তাই জন্য প্রথম জেনারেশনে অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি ছিল প্রথমে অ্যাডভান্টেজ কি বলা আছে যে ইট মেড ইউজ ভ্যাকিউম টিউবস ভ্যাকিউম টিউব আমরা জানি সবাই যে ফাঁকা 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 টিউব টিউব মানে ব্যবহার করা হতো প্রথম জেনারেশনে টিউব ব্যবহার হতো আর আর দ্য অনলি ইলেকট্রনিক কম্পোনেন্ট অ্যাভেলেবেল ডিউরিং দোস ডেজ মানে প্রথম জেনারেশনে কেবলমাত্র ইলেকট্রনিক কম্পোনেন্ট মধ্যে ভ্যাকিউম টিউবই ছিল একমাত্র কম্পিউটারের কম্পোনেন্ট তারপর সেখান আছে কি ডিস কম্পিউটার স্কুড ক্যালকুলেট মিলি সেকেন্ড এখন যে সমস্ত কম্পিউটার আছে সেকেন্ড কে ভাগ করলে কি মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ড সেকেন্ড কে ভাগ করলে আমরা মিলি সেকেন্ড পাই কম্পিউটারকে ক্যালকুলেট করার ধরন হচ্ছে কি মিলি সেকেন্ডে সময় লাগতো একটা ক্যালকুলেশন করতে মিলি সেকেন্ড হিসেবে সময় লাগতো নিত ঠিক আছে একটা ক্যালকুলেটর ধরো একটা দুই প্লাস তিন যোগ করব তো কিছু মিলি সেকেন্ড ধরো কুড়ি মিলি সেকেন্ড বা তিরিশ মিলি সেকেন্ড এরকম কিছু সময় লাগতো এখন কিন্তু ন্যানো সেকেন্ড ঠিক আছে মাইক্রো সেকেন্ড এতে হয়ে গিয়েছে কেন মতো দুটোই অ্যাডভান্টেজ আছে এতে তারপর ডিসঅ্যাডভান্টেজ কী আছে দ্য দিস ওয়ার এ ভেরি দিস অয়ার ভেরি বিগ ইন সাইজ মানে আকারে খুব বড়ো ছিল ওয়েট ওয়াজ অ্যাবাউট থার্টি টন মানে তিরিশ কেজি ছিল ওয়েট মানে ওজন ছিল দিস কম্পিউটারস আর বেসড অন ভ্যাকিউম টিপস আগেই তো বলে দিয়েছি ভ্যাকিউম টিপস ছিল একমাত্র ইলেকট্রনিক ডিভাইস প্রথম জেনারেশানের দিস কম্পিউটারস আর ভেরি কস্টলি খুবই দামি ছিল ইট কুড স্টোর অনলি এ স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশান ডিউ টু দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ডামস তাহলে এটা আমরা আমার সবাই জানি যে ম্যাগনেটিক ড্রাম বলতে এখানে ম্যাগনেটিক টেপের কথা বলা হয়েছে আগে আমরা জানি বিভিন্ন রকম যে ক্যাসেট সবাই জানি যে রিলের মতো ঘোরানো থাকে এগুলো হচ্ছে যে কালো কালো আগে সবাই ইউজ করতো এখন টেপ বলা হতো তো ওখানে কি কালো কালো থাকলে ওনাকে ম্যাগনেটিক টেপ বলা হয় এখানে ম্যাগনেটিক ড্রাম বলা হয়েছে কু স্টোর অনলি স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশান মানে এই ম্যাগনেটিক টেপের মাধ্যমে বা এখানে বলা হয়েছে ম্যাগনেটিক ড্রামস সেখানে খুব কম পরিমাণে ইনফরমেশান স্টোর করতো কার মাধ্যমে ম্যাগনেটিক ড্রামস এর মাধ্যমে অ্যাজ দ্য ইনভেনশান অফ ফার্স্ট জেনারেশান মানে আবিষ্কারের প্রথম জেনারেশান আবিষ্কারের সময় কম্পিউটার ইন ইনভলভস ভ্যাকিউম টিউবস এটা তো আগেই বলে দিয়েছি সো অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য দিস আর ভ্যাকিউম টিউবস রিকোয়ার এ লার্জ কুলিং সিস্টেম তাহলে যেহেতু ভ্যাকিউম সিস্টেম ব্যবহার করা হতো এখানে খুব তাপ উৎপন্ন হতো যার জন্যে কি বড় পরিমাণে একটা কুলিং সিস্টেমের মানে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমের দরকার ছিল ভেরি লেস ওয়ার্ক এফিসিয়েন্সি মানে ওয়ার্ক এফিসিয়েন্সি বল এফিসিয়েন্সি মানে হচ্ছে কি সক্ষমতা বলতে মানে বাংলাটা তাহলে এ খুব একটা যে বেশি কাজ করতে সক্ষম ছিল এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার সেটা কিন্তু নয় খুবই লিমিটেড ছিল তারপরে কি আছে লিমিটেড প্রোগ্রামিং ক্যাপাবিলিটিস প্রোগ্রামিং আমরা সবাই শিব যে সফট আমরা যে সফটওয়্যার ইউজ করব যেমন হচ্ছে ক্যালকুলেটার বা পেন এগুলো হচ্ছে কে কী সফটওয়্যার সফটওয়্যার তৈরি করতে গেলে কী লাগে প্রোগ্রাম লাগে প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয় ঠিক আছে সেটা পরে পরে শিখবে ঠিক আছে শুধু জেনে নাও যে কম্পিউটার সফটওয়্যার তৈরি করতে গেলে কি প্রোগ্রাম লাগে তাই জন্য কি এবার কী বলে এখানে ফার্স্ট জেনারেশন কি বলা যে না খুব কম পরিমাণে প্রোগ্রাম রান করার সক্ষমতা ছিল ক্ষমতা ছিল অ্যান্ড পাঞ্জ কাট ওয়্যার ইউজ টু টেক ইনপুট পাঞ্চ কাট আমরা যখন কিবোর্ড ব্যবহার করি পাঞ্চ কার্ডও এমন একটা কার্ড ছিল যার মাধ্যমে কি হতো ইউ মানে যে কম্পিউটার ইউজ করতো সেই পাঞ্চ কার্ডের মাঞ্চ কার্ডের এক ধরনের কার্ড সেই কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের ইনপুট তারা নিত লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি কনজামশান কনজামশান মানে কি ব্যবহার তাহলে এই যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের জন্য খুব বেশি পরিমাণে ইলেকট্রিক ব্যবহার হতো মানে ব্যবহার মানে খরচ পড় হতো ঠিক আছে তারপর হচ্ছে নট রিলায়েবেল মানে সহজেই পাওয়া যেত না রিলায়েবেল মানে কি সহজেই পাওয়া যেত না করা মানে সহজেই পাওয়া যেত না অ্যান্ড কনস্ট্যান্ট মেনটেনেন্স ইজ রিকোয়ার্ড মানে অনবরত মেনটেনেন্স করার দরকার পড়তো মেনটেনেন্স করার মানে দেখাশোনা দেখভাল করার দরকার পড়তো কোন কম্পিউটার কোন জেনারেশন কম্পিউটার এটা এটা কিন্তু সবই হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ঠিক আছে এই যে এই জিনিসটা আমি বললাম এটাকে তোমরা কি করবে প্রথমে বাংলায় তো বলে দিলাম এটাকে লিখবে ঠিক আছে এবার যদি কোনো বোঝার অসুবিধা হয় মনে হয় না যে তোমরা বুঝতে অসুবিধা হবে এটা পড়বে পড়ে খাতায় নোট করে নেবে এটা হচ্ছে কে কম্পিউটার সেন্টার খুললে এটাকে কিন্তু পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হতে পারে ঠিক আছে আজকে আপাতত এই হত্যি